Assalamualaikum, আমি আমির হোসেন শাওন আছি আপনাদের সাথে বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসছি কোনো কথা বলতে পারিনি এখানে অনেক ঝামেলা ছিল ইমিগ্রেশন প্রায় 10 ঘন্টার মতো লেগে গেছে এখন এখন চলে আসি আমরা পেটাপুল যে ইমিগ্রেশন কাউন্টার আছে শেষ করে ইন্ডিয়ার এই পাশে এখন এখান থেকে অটো নিব এই যে দেখছেন এখানে অটো কাউন্টার আছে এখান থেকে আমরা অটো নিয়ে গঙ্গা রেল স্টেশন চলে যাব দেখা হচ্ছে গঙ্গা রেল স্টেশন असलामुअलैकुम चले आसलम कमलापुर रेलवे स्टेशने एखान यात्रा शुरू हो कलकाता उद्देश्य हमारे ट्रेन मात्र प्लैटफर्मे इसे पोछाद आसार कथा छिल 11:15 बाट एक घंटा लेट कर 12:15 ट्रेन मात्र प्लैटफर्मे ढुकल और ये ट्रेन विषय बोले रखी ये ट्रेन भाड़ा हलो मात्र 485 टाका ढाका कमलापुर के बेनापुली उद्देश्य रवाना है ट्रेनटी प्रतिदिन रात 11:15 एखन थेके रवाना है बुधवार ये ट्रेनटी अफ डे थाके बुधवार छाड़ा सप्ताहेर 6 दिन ही ट्रेन ढाकार कमलापुर थेके बेनापुली उद्देश्य रवाना है बाबा कि सामु तुम शक खाए गेला के तुम ट्रेन देखछो ट्रेन केमन लागछे अल्हम्दुलिल्लाह आमादेर ट्रेनटी छेड़े दिल कमलापुर रेलवे स्टेशन थेके আমরা আস্তে আস্তে প্ল্যাটফর্ম থেকে বের হচ্ছি এখন প্রায় 12:30টার উপরে বাজে 12:33 এখন আমাদের ট্রেন এখান থেকে ছেড়ে দিল চলে আসছি পাবনার খুব কাছাকাছি আমাদের যমুনা সেতুতে উঠতে প্রায় অনেকটা সময় লেগে গিয়েছিল কারণ তিনটা ট্রেনকে পাস দিয়ে তারপর আমাদের ট্রেনটা যমুনা সেতু উঠে ট্রেন থেকে এই সুন্দর ভিউটি দেখতে দেখতে আমরা পাবনা শহরকে ক্রস করে এই সর্দি হয়ে বেনাপুল চলে যাব আমরা ট্রেন জার্নি করতে করতে চলে আসলাম যশোরে এখন আমরা যশোর রেলওয়ে স্টেশন থেকে রওনা দিয়েছি বেনাপুলের উদ্দেশ্যে ট্রেন এখন আমাদের বেনাপুলের দিকে যাচ্ছে যশোর স্টেশন থেকে ঢাকা থেকে অনেক বাস পাওয়া যায় 600 বা 640 টাকার বিনিময়ে ডিরেক্টলি ঢাকা থেকে আপনাদের বেনাপুল এসে নামিয়ে দিবে আর আপনারা যদি ফ্লাইটে আসতে চান তাহলে ঢাকা থেকে কলকাতার অনেকগুলো ফ্লাইট প্রতিদিনই ছেড়ে যায় ঢাকা থেকে চলে এলাম বেনাপুল রেলওয়ে স্টেশনে আমরা প্রায় 10 ঘন্টা ট্রেন জার্নি করে তারপর বেনাপুল রেলওয়ে স্টেশনে পৌঁছালাম এখান থেকে 20 টাকা দিয়ে অটো নিয়ে নিলাম অটোতে আমাদের বেনাপুল রেলওয়ে স্টেশন থেকে একবারে বেনাপুল বর্ডারে বেনাপুল ল্যান্ডপোর্টে নামিয়ে দিবে আপনারা কিভাবে বুঝবেন যে আপনারা বেনাপুল বর্ডারে চলে আসছেন এই যে আশেপাশের যে ইন্ডিয়ান গাড়িগুলো দেখছেন এগুলো যখনই দেখবেন তখনই আপনি বুঝে যাবেন যে আপনি বেনাপুল স্থলবন্দরে চলে আসছেন এই যে চলে এলাম বেনাপুল স্থলবন্দরে এখান থেকে ট্রাভেল ট্যাক্স দিয়ে আমরা স্থলবন্দরের ভিতর প্রবেশ করার জন্য লাইনে দাঁড়িয়ে গেলাম প্রায় 2 ঘন্টা শেষ করে এসে ইমিগ্রেশনের যেই ভবন রয়েছে ওই ইমিগ্রেশনের ভবনের সামনে আমরা দাঁড়িয়ে আছি এই যে এটা দেখছেন এটা হলো ইমিগ্রেশনের ভবন বাংলাদেশ ইমিগ্রেশন
এই লম্বা সিরিয়াল পার হয়ে আমরা ইমিগ্রেশন ক্রস করে এই যে মাত্র বাংলাদেশের থেকে বের হয়ে নোম্যান স্ল্যান্ডে দাঁড়িয়ে আছি। এটা পুরোটাই নোম্যান স্ল্যান্ড, এ পাশে বাংলাদেশ আর ওই পাশে ইন্ডিয়া। ওই যে ইন্ডিয়ার গেট দেখা যাচ্ছে এখান থেকে, এটার ওই পাশেই ইন্ডিয়া। আমরা এখন বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝখানে রয়েছি। এই যে বড় সিরিয়ালটি দেখছেন, এটা হলো ইন্ডিয়ার ইমিগ্রেশনে ঢোকার যে সিরিয়াল। এই যে লম্বা সিরিয়ালটি দেখছেন, এটা হলো ইন্ডিয়ার ইমিগ্রেশনে ঢোকার সিরিয়াল। এই পুরো সিরিয়ালটা ক্রস করে তারপর আমরা এই যে চলে আসলাম ইন্ডিয়ান ইমিগ্রেশনের যেই ভবনটি রয়েছে এটার বাইরে। এখন এখানে লাইনে দাঁড়িয়ে আছি, এখান থেকে আমরা ইমিগ্রেশনের যে ভবনটি আছে এই ভবনে ঢুকব। যাক আলহামদুলিল্লাহ, বিকাল 5টার দিকে আমরা সকল কাজ শেষ করে, ইমিগ্রেশন শেষ করে, ফর্মালিটি শেষ করে এইমাত্র ইন্ডিয়াতে প্রবেশ করলাম। হাজি এন্টারপ্রাইজ, এখান থেকে আমরা টাকা ভাঙিয়ে নিলাম, টাকা ভাঙিয়ে রুপি নিলাম। এখান থেকে আমাদের রেট পড়লো 82.55 টাকা করে, 82.55 টাকা করে আমাদেরকে রেট দিয়েছে। এখান থেকে 100 টাকায় 82.55 টাকা। ইমিগ্রেশনে আমি আর আমার এই ভাই ভাতারা প্রায় 10 ঘন্টা একটা না এই যে আমাদের অটো, এই অটো করে আমরা এখন বনগাঁর উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের যাত্রা শুরু হয়ে গেল বনগাঁর উদ্দেশ্যে, বনগাঁ জংশনে যাচ্ছি এখান থেকে। ওখান থেকে লোকাল ট্রেনে করে আমরা কলকাতায় যাব। পেট্টাপুল থেকে বনগাঁ রেলওয়ে স্টেশন পর্যন্ত আগে অটো ভাড়া নিত 30 রুপি করে, এখন ওই অটো ভাড়া বেড়ে 50 রুপি হয়ে গিয়েছে। এখন পেট্টাপুল থেকে বনগাঁ রেলওয়ে স্টেশন পর্যন্ত অটোতে আসতে 50 রুপি লাগে। আগে 5 জন প্যাসেঞ্জার নিয়ে আসতো, এখন বর্তমানে 3 জন প্যাসেঞ্জার নিয়ে আসে। এই যে দেখতে পাচ্ছেন বনগাঁ রেলওয়ে স্টেশন, এখান থেকে কলকাতার যে লোকাল ট্রেনগুলো আছে এই সবগুলো ট্রেন ছেড়ে যায়। আপনারা 20 রুপিতে এখান থেকে কলকাতা শিয়ালদা রেলওয়ে স্টেশনে চলে যেতে পারেন। এই বনগাঁ রেলওয়ে স্টেশন থেকে প্রতি আধা ঘন্টা অথবা 45 মিনিট পরপরই কলকাতার জন্য ট্রেন রয়েছে। এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই, আপনারা আসলে অবশ্যই দেখবেন কোনো না কোনো ট্রেন অবশ্যই আপনাদের জন্য দাঁড়িয়ে আছে, আর না হলে একটু পরেই ট্রেন চলে আসবে। এই যে আমার বড় ভাই, ভাই এনে আইতে কেমন ঝামেলা ছিল, কোন মাইছে লয় শেয়ার করে ভাই এখানে আসতে কি পরিমাণ যে ঝামেলা হয়েছে সেটা না আসলে বুঝতে পারবেন না। আপনাদেরকে একটা কথাই বলবো, যদি আসতে চান তাহলে টাইম মতো গাড়ি চলবে, যত তাড়াতাড়ি রওনা দিয়ে বর্ডার বন্ধ পৌঁছাবেন তত তাড়াতাড়ি আপনি ইন্ডিয়ার মধ্যে ঢুকে যেতে পারবেন। মূল ঝামেলাটা হয় ইমিগ্রেশন, বাংলাদেশ ইমিগ্রেশনেও ইন্ডিয়ান ইমিগ্রেশনে অনেক ঝামেলা। আর আমাদের আজকে প্রায় 10 ঘন্টার মতো তো লাগছে না ভাই, প্রায় 10 ঘন্টা। হ্যাঁ 11টায় গাড়ি চলছি, আজকে 10টার সময় গাড়ি দিবে, তো প্রায় সারাদিনই চলে গেছে। একবার কলকাতা যেতে আমাদের রাত হয়ে যাবে। একবারে আমরা লোকাল ট্রেনে উঠছি, এটা হলো গিয়ে বনগাঁ স্পেশাল লোকাল ট্রেন বনগাঁ থেকে কলকাতা। এই বনগাঁ রেলওয়ে স্টেশন থেকেই মূলত ট্রেনগুলো ছেড়ে যায়, যার জন্য আমরা একেবারেই বগি খালি পেয়েছি। আমরা উঠে আমরা বসার সিটও পেয়ে গিয়েছি। অনেক অনেক ক্ষেত্রে হয় কি, কলকাতার মধ্যে জার্নি করলে লোকাল যে ট্রেনগুলো আছে এগুলোতে সিট পাওয়া অনেক ডিফিকাল্ট হয়ে যায়, সিট পাওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়।
আমাদের ট্রেন ছেড়ে দিল বনগাঁর জংশন থেকে। আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা শুরু করে দিলাম। এখান থেকে মোটামুটি 10-15 থেকে 20টা স্টেশন পার হলেই আমরা চলে যাব দমদমে। এই যে আমরা চলে আসলাম দমদম রেলওয়ে স্টেশনে। আচ্ছা, আপনাদের জানার উদ্দেশ্য বলে রাখি, দমদম কিন্তু দুইটা, একটা হলো দমদম ক্যান্টনমেন্ট আর একটা হলো দমদম জংশন। আপনারা যদি মেট্রো ধরতে চান সেক্ষেত্রে আমাদের দমদম জংশনে নামতে হবে। এখান থেকে আমরা নিউ মার্কেট উদ্দেশ্যে রওনা হব। এই লোকাল ট্রেনে করে আসছি, ভাড়া নিয়েছে আমাদের এখান থেকে 15 রুপি। আর যদি দমদম ক্যান্টনমেন্টে নেমে যান সেক্ষেত্রে আপনারা মেট্রো ধরতে পারবেন না। আমরা দমদম জংশন থেকে নিচের দিকে নেমে গেলাম। দমদম যেই মেট্রো রেলওয়ে স্টেশন আছে, ওই মেট্রো রেলওয়ে স্টেশনে যাওয়ার জন্য এই যে চলে আসলাম দমদমের যেই রেলওয়ে স্টেশন আছে এটার টিকিট কাউন্টারে। দমদম জংশন থেকে লোকাল ট্রেনে করে কোথাও যাওয়ার জন্য এটা হচ্ছে টিকিট কাউন্টার। আর এই টিকিট কাউন্টার থেকে সামনের দিকে হাঁটতে থাকলে আপনারা পেয়ে যাবেন মেট্রো রেলওয়ে স্টেশনের যে টিকিট কাউন্টারটি আছে ওই টিকিট কাউন্টার। এই যে আমরা এন্ট্রি করে নিলাম মেট্রো স্টেশনে যেই টিকিট কাউন্টার আছে এই টিকিট কাউন্টারে। এই যে এটা হলো গিয়ে মেট্রো রেলওয়ে টিকিট। এই টিকিট দিয়ে আমরা মেট্রোতে যাতায়াত করব। এই যে এখানে এটা পাঞ্চ করলাম, পাঞ্চ করে ঢুকে গেলাম মেট্রো রেলওয়ে স্টেশনের ভিতরে। এখন আমরা প্ল্যাটফর্মে যাচ্ছি, উপরের দিকে প্ল্যাটফর্ম। ফার্স্ট টাইম মেট্রোতে উঠবো, অনেক এক্সাইটেড। ঢুকে গেলাম মেট্রোর ভিতরে, একটুও দেরি করলাম না কারণ মেট্রো প্রত্যেক স্টেশনে কয়েক সেকেন্ডের বেশি দাঁড়ায় না। আমাদের মেট্রো চলা শুরু হয়ে গেল, আমরা মেট্রোতে করে রওনা হয়ে গেলাম। আমি এখান থেকে ময়দানের উদ্দেশ্যে যাব। অনেকে স্প্লানেড যায় যেখান থেকে নিউ মার্কেট অনেক কাছে, অনেকে মহাত্মা গান্ধী রোড যায় যেখান থেকে নাকোড়া মসজিদ অথবা বড়বাজার খুব কাছে। আপনারা এই স্টেশনগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করবেন। দমদম মেট্রো স্টেশন যেটা আছে এখান থেকে আপনি যদি স্প্লানেডের টিকিট কাটেন তাহলে আপনি নিউ মার্কেট গিয়ে নামতে পারবেন। কলকাতার যে নিউ মার্কেট, এই নিউ মার্কেটের পাশে যে স্টেশনটি রয়েছে ওটির নাম হলো স্প্লানেড। আর এখান থেকে যদি আপনি মহাত্মা গান্ধী রোড নামেন তাহলে এখান থেকে নাকোড়া মসজিদ খুব কাছে এবং বড়বাজার যেটা আছে এটা অনেক কাছে। আপনি চাইলে বড়বাজার নামার জন্য মহাত্মা গান্ধী রোডের টিকিট কেটে নিতে পারেন, অথবা যদি আপনি নিউ মার্কেট যেতে চান সেক্ষেত্রে আপনার স্প্লানেডের টিকিট কাটতে হবে। সেখান থেকে আপনি খুব সহজেই নিউ মার্কেট যেতে পারেন। হ্যালো গাইস, তো আবি আমলোক ডোমিনোজ আয়ে হ্যাঁ খানা খানে কে লিয়ে অর্ডার দে দিয়া হ্যায় অর্ডার বোলা হ্যায় কল তক আয়েগা। দো ই জগহ হো সকতে হ্যায় পাব ক্লাব এন্ড হিয়ার। সিইং দ্য কালচার অফ কলকাতা ইটস ভেরি নরমাল। বাংলাদেশ মে ইয়ে লিমিটেড হ্যায়। बांग्लादेश में लिमिटेड है, एकदम लिमिटेड है। हाँ, क्योंकि वहाँ पे 90% लोग जो है वो मुस्लिम है। আচ্ছা, এখন একটু হিসাব করা যাক আমার কত টাকা খরচ হলো। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বেনাপুল স্টেশন পর্যন্ত আসতে খরচ হলো 485 টাকা। বেনাপুল স্টেশন থেকে অটো করে বেনাপুল বর্ডার পর্যন্ত আসতে খরচ হলো 20 টাকা। ইমিগ্রেশন ক্রস করে পেটাপুল বর্ডার থেকে বনগাঁ জংশন আসতে 50 রুপি। বনগাঁ থেকে 15 রুপি দিয়ে দমদম জংশন, দমদম জংশন থেকে নিচে নেমে মেট্রো করে ময়দান 20 রুপি। বাংলাদেশ টাকায় খরচ হলো 505 টাকা। ইন্ডিয়ান রুপিতে খরচ হলো 85 রুপি, মানে বাংলাদেশি 100 টাকার মতন। তাহলে আমার টোটাল খরচ হলো 605 টাকা, মানে 605 টাকায় আমি ঢাকা থেকে কলকাতা চলে আসলাম। আচ্ছা, আপনি যদি আমার মতন ট্রেনে না এসে বাসে আসতে চান তাহলে ঢাকার আবদুল্লাপুর গাবতলি থেকে হানিফ সোহাগ শ্যামলি বাসে করে আসতে পারেন। সেক্ষেত্রে ভাড়া হবে 600 থেকে 680 টাকা ইকোনমি ক্লাস। তারপর সেম ওয়ে ইমিগ্রেশন ক্রস করে পেটাপুল বর্ডার থেকে বনগাঁ জংশন 50 রুপি,
बनगा थेके 15 रुपए दिए दमदम जंक्शन, दमदम जंक्शन थेके नीचे दिखे नेमे मेट्रो करे प्लानेट 15 रुपए, बांग्लादेश टाका खरच हलो 600 टाका, इंडियन रुपीते खरच हलो 80 रुपए माने 98 बांग्लादेशी टाका, ताहले आपनादेर टोटल खरच हलो 698 टाका, माने 698 टाका आपनी बासे करे ढाका थेके कलकाता चले जेते पारबेन खूब सहजेई। ढाका थेके डायरेक्ट कलकाता आसते चाइले मोची ट्रेनेओ आसते पारेन, সেক্ষেত্রে ভাড়া পড়বে 2750 টাকা ট্রাভেল ট্যাক্স সহ। চাইলে ডিরেক্ট বাসে করেও আসতে পারেন, সেক্ষেত্রে বেনাপুর বর্ডারে এসে ইমিগ্রেশন ক্রস করে আবার বাসে উঠতে হবে, বাস ভাড়া হবে 1400 থেকে 1600 টাকা। আর যদি রিল্যাক্সে আসতে চান তাহলে বিমানে চলে আসতে পারেন, ঢাকা থেকে কলকাতা প্রতিদিনই বিভিন্ন এয়ারলাইন্সের বিমান ছেড়ে যায়, ওয়ান ওয়ে ভাড়া 6500 টাকার কম বেশি, আর রিটার্ন টিকিট কাটলে 12 থেকে 11000 টাকার মধ্যেই পেয়ে যেতে পারেন। আমি কলকাতা থেকে ঢাকা এসেছি 5500 রুপি দিয়ে, মানে 6390 টাকার মতন। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।